কাবুলিওয়ালা তো দিয়েছে। সে কি কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? সব এ আঙ্গুর আর কচু কিশমিশ বাদাম মিনি বেটির জন্য এনেছিলাম, উসকো দিয়ে দিবেন। রহমত, এই নাও এই টাকা কটা রাখো। আমাকে পয়সা দেবেন না, আমাকে পয়সা দেবেন না। তোমার যেমন একটা লড়কি আছে, তেমনি দেশ মে আমারও একটা লড়কি আছে। তার মুখ কানা ভেবে তোমার বেটির সোনে কাচু কাচু মিয়া লিয়ে আসি। আমি তো সৌদা করতে আসি না সাহাব, আমি তো সৌদা করতে আসি না, আমি তো শুনছেন স্টোরি মানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য বিশ্ববরণ্য কবি, লেখক ও নাট্যকার, এছাড়াও অনন্য প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা কাবুলিওয়ালা। গল্পের মূল চরিত্রে রয়েছে কাবুলিওয়ালা, মিনি, মিনির বাবা ও মা। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি, একদণ্ড কথা না বলে সে থাকতেই পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে সে কেবলমাত্র 1টি বছরই ব্যয় করেছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্তও চুপ করে থাকতে পারে না। তার মা অনেক সময় তাকে ধমক দিয়ে মুখ বন্ধ করে দেয় ঠিকই, কিন্তু আমি তা করতে পারি না। মিনি চুপ করে থাকলে এমনই অস্বাভাবিক দেখতে হয় যে সেটা আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথনটা অনেকটা উৎসাহের সঙ্গেই চলে। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসে আবার আরম্ভ করে দিল। বাবা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলছিল সে কিছু জানে না? না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞান প্রদান করতেই যাব, ঠিক তারই আগে সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। দেখো না বাবা, ভোলা বলছিল আকাশে হাতে সুড় দিয়ে জল ফেলে, তাই নাকি বৃষ্টি হয়। মা গো মা, ভোলা এত মিচিমিচি বকতে পারে, কে বলে বকে, দিন রাত বকে। এই সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করে সে হঠাৎ আমাকে জিজ্ঞাসা করে বসলো। বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম আমার শালিকা হয়, কিন্তু মুখে বললাম, এই মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করকে যা তো, এখন আমার একটু কাজ আছে। সে তখন আমার লিখবার টেবিলের পাশে আমার পায়ের কাছেই বসে নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল। আমার সপ্তদশ পরিচ্ছেদের প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছেন আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, ভালো ভালো মেয়া আছে, মিষ্টি মিষ্টি মেয়া। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঘাড়ে ঝুলি আর হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা ধীর গতিতে পথ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে আমার কন্যারত্নের যে কিরূপ ভাবোদয় হলো তা বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। আমি ভাবলাম এখুনি এক ঝুলি ঘাড়ে একটা আপদেশে উপস্থিত হবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হেসে মুখ ফিরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে একেবারে ঘরের মধ্যে দৌড় দিল। তার আর চিহ্ন খুঁজে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করলে হয়তো তারই মতো 2-4 জীবন্ত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। সেলাম সাহাব। আমি ভাবলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, কিন্তু
লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে যদি কিছু কেনা না হয় তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। তাই কিছু কেনা গেল। তারপর পাঁচটা কথা এসে পড়ল। আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্পও চলতে লাগলো। অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল, বাবু তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অকারণ ভয় ভাঙিয়ে দেওয়ার জন্য ঘরের ভেতর থেকে তাকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কাবুলি ঝুলির মধ্যে থেকে কিশমিশ খোবানি বের করে তাকে দিতে গেল, সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে একেবারে আমার হাঁটুর কাজ ঘেঁষেই দাঁড়িয়ে রইল। প্রথম পরিচয়টা এইভাবেই গেল। কিছুদিন পর একদিন সকালবেলায় কিছু দরকার বশত আমি বাড়ি থেকে বের হতে যাব, ঠিক এমন সময় দেখি আমার মেয়েটি দরজার কাছের বেঞ্চির ওপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে সহাস্য মুখে তা শুনছে এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামতও দিচ্ছে, ওই দোআঁশলা বাংলা ভাষায়। মিনির পাঁচ বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম ও কিশমিশে ভরা। আমি কাবুলিওয়ালাকে গিয়ে বললাম, আরে ওকে ওসব কেন দিয়েছ, ওনার দিও না কখনো, বলেই পকেট থেকে একটা আধুলি নিয়ে তাকে দিলাম। সে অসংকোচের সঙ্গে আধুলিটি নিয়ে তার ঝুলিতে পুরল। বাড়িতে ফিরে এসে দেখি সেই আধুলিটি নিয়েই ষোলো আনা গোলযোগ মেধে গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করছে, মিনি তুই এ আধুলি কোথায় পেলি? কাবুলিওয়ালা তো দিয়েছে। সে কি কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি কাঁদো কাঁদো অবস্থায় বলল, আমি তো নিতে চাইনি, সে তো নিজে থেকেই দিল। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সঙ্গে মিনির এটা যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রত্যেকদিন সকালে এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটাই অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুই বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা ও ঠাট্টা প্রচলিত আছে, যা রহমতকে দেখা মাত্রই আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ওই ঝুলির ভিতর কি গো? রহমত একটা অকারণ চন্দ্রবিন্দু যোগ করেই হাসতে হাসতে উত্তর দিত, হাতি আছে মামনি হাতি। অর্থাৎ তার ঝুলির ভেতরে যে একটা হাতি আছে এইটাই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব বেশি যে সূক্ষ্ম তা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাসি দেখে আমারও বেশ ভালো লাগত। ওদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খোকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না। বাঙালি ঘরের মেয়েরা আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকাটাও নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। তাই সে পাল্টা জিজ্ঞাসা করত। আপনারা শুনছেন স্টোরি মানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। নমস্কার, আমি পথিক। আমাদের এই স্টোরি ম্যানিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্পকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। গল্পকে কেমন লাগলো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি কোনো গল্প সাজেস্ট করতে চান তাহলেও জানাতে পারেন এবং সর্বোপরি আমাদের এই প্রচেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ। তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলতো, আমি শ্বশুরকে মারবেক।
কথাটি শুনেই মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয় বের হতেন। আমি কলকাতা ছাড়া কখনো কোথাও যাইনি, তাই সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণের চিরপ্রবাসী, বাইরের পৃথিবীর জন্য আমার মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই আবার নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথাও কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতির যে আমার কোনটুকু ছেড়ে একবার বের হতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরের টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করেই আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চগিরি শ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপদ, বোঝাই করা উটের শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেউ বা উটের ওপরে, আবার কেউ বা পায়ে হেঁটে, কারো হাতে বর্ষা, আবার কারো হাতে সেকেলের চকমকি ঠোকা বন্ধু। কাবুলি গুরুগম্ভীর স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করত, আর সেই ছবি আমার চোখের সামনে দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়ি লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুয়োপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। রহমত কাবুলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্যই তিনি আমাকে বারবার অনুরোধও করেছিলেন। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেই তিনি বারবার আমাকে গুটিগত প্রশ্ন করতেন। কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবস্থা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলিওয়ালার পক্ষে একটি ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব? সুতরাং আমাকে মানতে হলো ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়, এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমার বাড়িতে আসতে আমি নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি সময় রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড়ই ব্যস্ত থাকে, বাড়ি বাড়ি ফিরতে হয়। কিন্তু তবু একবার মিনিকে সে দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন কোনো একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না সেদিন দেখি সন্ধ্যের সময় এসেছে। অন্ধকার ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝুলোঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভেতরটা একটু আশঙ্কার উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং এই দুই অসমবয়সী বন্ধুর মধ্যে যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসে আমি প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ দু তিন দিন হচ্ছে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে, চারিদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানালা ভেদ করে সকালের রৌদ্রটি যখন টেবিলের নিচে আমার পায়ের ওপরে এসে পড়ল, সেই উত্তাপটুকু যেন বেশ মধুর মনে হচ্ছিল। বেলা তখন প্রায় আটটা হবে। মাথায় গলা বন্ধ জড়ানো উষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করে প্রায় সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তার ধারে একটা ভারী শোরগোল শোনা গেল। চেয়ে দেখি আমাদের রহমতকে দুটো পাওনাওয়ালা বিধি নিয়ে আসছে। তোকে হাজতের হাওয়া যদি না খাইয়েছি চল। আর তার পেছনে কৌতূহলী ছেলের দল চলেছে। দেখলাম রহমতের গায়ের কাপড়ে রক্তের চিহ্ন এবং একজন পাওনাওয়ালার হাতে রক্তাক্ত ছোরা। আমি দাঁড়ের বাইরে গিয়ে পাওনাওয়ালাকে দাঁড় করালাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, এই দাঁড়াও তো, ব্যাপারটা কি? কিছুটা তার কাছে এবং কিছুটা রহমতের কাছে শুনে জানলাম রহমত
রামপুরি চাদরের জন্য আমাদের প্রতিবেশী একজন লোকের কাছ থেকে কিছু ধার পেত, কিন্তু মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করাতে তাই নিয়ে বচসা করতে করতে রহমত তাকে একটা ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যেবাদীর উদ্দেশ্যে নানারূপ অসভ্য গালিও দিচ্ছে। এমন সময় কাবুলিওয়ালা কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, শুনছো? কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার ঘাড়ে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যাস মতো যে আলোচনা হতো তা আর হলো না। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বলল, সেখানেই যাচ্ছি বেটি। দেখল উত্তরটা মিনির হাস্যজনক হলো না, তখন হাত দেখিয়ে সে বলল, শ্বশুরকে মারিতাম, লেকিন কি করিব, আমার তো হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো, তার কথা এক প্রকার প্রায় ভুলেই গিয়েছিলাম। আমরা যখন ঘরের মধ্যে বসে প্রতিদিনের অভ্যাস মতোই নিত্য কাজের মধ্য দিয়ে দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাপ্রাচীরের মধ্যে যে কেমন করে জীবনযাপন করছে তা আমাদের মনে উদয় হয়নি। আর চঞ্চল হৃদয় মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাপকেও স্বীকার করতে হয়। সে স্বাচ্ছন্দ্যে তার পুরাতন বন্ধুকে ভুলে গিয়ে নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। পরে ক্রমে যত তার বয়স বেড়ে উঠতে লাগল ততই তার বন্ধুর পরিবর্তে বান্ধবী বাড়তে লাগল। এমনকি এখন তার বাবার লিখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়িই করেছি। কত বছর কেটে গেল, আরও একটি শরৎকাল এসেছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে, পূজোর ছুটির মধ্যে তার বিবাহ হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। সকালটি অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর ওপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হতে না হতে সানাই বেজে উঠল। সে বাঁশি যেন আমার বুকের ভেতরে হাড়ের মধ্যে দিয়ে কেঁদে কেঁদে বেজে উঠছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদব্যতাকে শরতের রৌদ্রের সঙ্গে সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হচ্ছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠং ঠাং শব্দ হচ্ছে, হাঁকডাকের কোনো সীমা নেই। আমি আমার লিখবার ঘরে বসে হিসেব দেখছি, এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। সেলাম সাহাব। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না। তার সে ঝুলি নেই, তার সে লম্বা চুল নেই, তার শরীরে পূর্বের মতো সেই তেজও নেই, কিন্তু অবশেষে তার হাসি দেখে তাকে চিনতে পারলাম। বললাম, কি হে রহমত, কবে আসলে তুমি? সে বলল, কাল শাম কো জেল সে ছুটা হুঁ সাহাব। কথাটা শুনেই কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো আমি সামনে থেকে দেখিনি, একে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছে হতে লাগল আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলে বোধহয় ভালো হয়, তাই আমি তাকে বললাম, রহমত আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে বুঝলে, আর তাছাড়া আমি একটু ব্যস্ত আছি, তুমি বরং যাও, পরে কখনো এসো। কথাটা শুনেই সে তাৎক্ষণিক চলে যেতে উদ্যত হলো, কিন্তু অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, বাবু সেফ সেফ একবার
খুকিকে দেখতে পাবো না। তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি এখনো সেইভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই আগের মতোই কাবুলিওয়ালা কাবুলিওয়ালা করে ছুটে আসবে, তাদের সেই অত্যন্ত হাস্যরসে ভরা পুরাতন হাস্যলাপের কোনো রকম ব্যাঘাত ঘটবে না। এমনকি পূর্ব বন্ধুত্বের কথা মনে করে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিছুমাত্র কিশমিশ ও বাদাম মনে হয় কোনো স্বদেশী বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে ধার করে এনেছে। তার সেই নিজের ঝুলিটি আর ছিল না। আমি বললাম, তোমায় বললাম না আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সঙ্গে দেখা করা যাবে না, তুমি যাও এখন। কথাটা শুনে সে যেন কিছু ক্ষুণ্ণ হলো, স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল, তারপরে বলল, সেলাম সাহাব, বলেই সে দরজার বাইরে চলে গেল। আমার মনে কেমন যেন একটু ব্যথা বোধ হলো, বারবার মনে হচ্ছিল তাকে একবার ফিরে ডাকবো। এমন সময় দেখি সে নিজে থেকেই ফিরে এসেছে। কাছে এসে সে বলল, সাহাব, এ আঙ্গুর আর কচু কিশমিশ বাদাম মিনি বেটির জন্য এনেছিলাম, উসকো দিয়ে দিবেন, উসকো দিয়ে দিবেন সাহাব, উসকো দিয়ে দিবেন। আমি সেগুলো নিয়ে তাকে দাম দিতে গেলে সে হঠাৎ আমার হাত চেপে ধরল, তারপর বলল, আপনার বহুত বহুত দয়া, মরতে দাম তক আমার মনে থাকবে, আমাকে পয়সা দেবেন না ভাউ, আমাকে পয়সা দেবেন না। তোমার যেমন একটা লড়কি আছে, তেমনি দেশ মে আমারও একটা লড়কি আছে, তার মুখ কানা ভেবে তোমার বেটির সোনে কাছু কাছু মিয়া লিয়ে আসি, আমি তো সৌদা করতে আসি না সাহাব, আমি তো সৌদা করতে আসি না, আমি তো। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভেতর থেকে হাত চালিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বের করল, বহু সযত্নে ভাঁজ খুলে সে দুই হাতে আমার টেবিলের ওপরে তা মেলে ধরল। দেখলাম কাগজের ওপর একটি ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভুষা মাখিয়ে কাগজের ওপরে তার চিহ্ন ধরে নিয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতায় রাস্তায় রাস্তায় মেওয়া বেচতে আসে, যেন সেই সুকোমল ছোট্ট শিশুর হাতটুকুর ছোঁয়া তার বিরাট বিরহী বুকের মধ্যে এক শান্তির আভাস নিয়ে আসে। দেখে আমার চোখ ছলছল করে আসলো, তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা প্রায় ভুলেই গেলাম। তখন বুঝতে পারলাম সেও যে, আমিও সে, সেও পিতা আমিও পিতা। তার পর্বত গৃহবাসিনীর ছোট্ট পার্বতীর সেই হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তপুর থেকে ডেকে পাঠালাম। অন্তপুর থেকে অনেক আপত্তি উঠেছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল, তাদের পুরাতন আলাপ আর জমাতে পারল না। অবশেষে হেসে সে বলল, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে, এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে সে মুখ ফিরিয়ে দাঁড়াল। কাবুলিওয়ালার সঙ্গে মিনির যেদিন প্রথম দেখা হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়ল, মনটা কেমন যেন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। আল্লাহ! সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এমন বড় হয়ে গেছে, তার সঙ্গেও আবার নতুন করে তার আলাপ করতে হবে, তাকে ঠিক আগের মতো তেমনি করে আর সে পাবে না। এই আট বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ সূর্য কিরণের মধ্যে সানাই বেজে উঠল। রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক
মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল। আমি একখানি নোট নিয়ে তাকে দিলাম আর বললাম, রহমত এই নাও, এই টাকা কটা রাখো, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছিটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালতে পারলাম না, গড়ের বাদ্যুরাও আসলো না, কাজেই অন্তপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলো। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। শুনলেন আজকের গল্প কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার ভূমিকায় জয়দেব অধিকারী, মিনির চরিত্রে সায়ন্তিকা প্রামাণিক, মিনির মা পারমিতা দাস ও মিনির বাবা অভিজিৎ চন্দ। শেষ হলো আজকের গল্প কাবুলিওয়ালা। পরের বার আরও এক মন ছুঁয়ে যা গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয় আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।